আজকের এই ইসলামী সঙ্গীত যাদের ত্যাগের বিনিময়, পরিশ্রমের বিনিময়, জীবনের সাধনার বিনিময়ে পর্যন্ত জনপ্রিয় হয়েছে, আমাদের উস্তাদ আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা? এ পর্যায়ে আমরা উস্তাদের একটি সঙ্গীত গাইতে চাই। গাইব, উস্তাদের সঙ্গীত না গাইলে তো অনুষ্ঠানই হয় না। এরকম কোন বাংলাদেশে মনে হয় অনুষ্ঠান হয় না যেখানে আমাদের উস্তাদের গান গাওয়া হয় না। গাইব আমরা কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও হই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও হই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে কিতাব জীবনটাকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে।